আর আমি কয়েকজন অঞ্চল সভাপতিকে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোকদের উপর একে পরিকল্পিতভাবে বিজেপির ছাপ দিয়ে আমাদের লোক কাদের উপর আক্রমণ করছেন, এগুলো যদি বন্ধ করতে না পারেন আপনার নেতৃত্বে থাকার দরকার নেই, আপনাকে নেতৃত্বে রাখাও হবে না। কারণ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একেবারে পরিকল্পিতভাবে একে বলা হচ্ছে এ বিজেপি, অমুক বিজেপি, অমুকে ভোট দেয়নি। আর মানিককে আমি বলেছিলাম বাবলাকে ডাকার জন্য, বাবলাকে নিয়ে আমার সাথে দেখা করুন, এরকম ঘটনা ঘটছে। আর একটা জিনিস পরিষ্কারভাবে বলি, জেলা সভাপতি আছে তা সত্ত্বেও আমি বলছি, কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে, কাউকে হুমকি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য, মিছিল করবার জন্য টাকা নিয়েছেন, তার দল করার দরকার নেই, তাকে দলে থাকতে হবে না। টাকা নেবেন, মাংস খাবেন, মদ খাবেন, আর দুর্নাম হবে আমাদের, তার খেলা পোয়াতে হবে আমাদের, আপনাদের সেই কাজ করার দরকার নেই। কাজেই অনেকগুলো কথা বলে ফেললাম, আমি আর বেশি কথা বলতে চাই না। আমরা বিজেপিহীন জেলা, বিশেষ করে বিজেপিহীন দিনহাটা মহকুমা, তার দায়িত্ব সবাই নেব, যাতে ওরা রাস্তায় বেরিয়ে ওই হুমকি যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুন্ডাবি করে বেরিয়েছে, তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে, সেই রকম কঠিন সংগঠন আপনারা গ্রামে গঞ্জে গড়ে তুলবেন। এই যাবে আমি আজকে উদয়ন গুহ এই সব কথা বলেছেন, তবে যে কথাগুলো বললেন তার মধ্যে কিছু একেবারে কি বলবো স্বীকার করে নেওয়া, যেমন এটা মানে উনি বলে দিচ্ছেন যে দলে গোষ্ঠী দ্বন্দ্ব আছে, দলের লোকেরাই দলের লোকেদেরকে মারধর করে। যখন কিছু ঘটনা ঘটে, যখন তৃণমূল কংগ্রেসের কারো উপরে কোনো আক্রমণ হয়ে যায়, সাধারণ মানুষ বলেন যে দলের মধ্যে গণ্ডগোল, গোষ্ঠী দ্বন্দ্ব, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা স্বীকার করে না, বলে বিজেপি মেরেছে বা বামেরা মেরেছে, মানে বিরোধীদেরকে দোষ দিয়ে দেওয়া হয়। কিন্তু আজকে উদয়ন গুহ যে কথাটা বললেন, এখান থেকে এটুকু প্রমাণ হয় যে নিজেদের লোকেরাই নিজেদের লোকদেরকে বিজেপি তকমা দিয়ে মারধর করে, আক্রমণ করে। ফলে যখন ওই প্রশ্ন ওঠে যে দলের গোষ্ঠী দ্বন্দ্ব, এবং সেটা শুনে তৃণমূল কংগ্রেসের নেতারা যখন বলেন যে না, গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই, আমাদের দলে কোনো গোষ্ঠী নেই, ওই বিরোধীরা মারধর করছে, তার মানে সেগুলো সব ঠিক না। উদয়ন গুহ নিজে বলছেন আমাদের দলের লোকেরাই কাউকে বিজেপি তকমা দিয়ে বা বিজেপিকে ভোট দেয়নি এইসব বলে আক্রমণ করে, এটা কিন্তু একেবারে স্বীকার করে নিচ্ছেন দলেরই একজন নেতা এবং মন্ত্রী উদয়ন গুহ। দ্বিতীয় কথা, এই হুমকি দিয়ে শাসিয়ে তোলাবাজি করে মিটিং মিছিলের নাম করে টাকা যে তোলা হয় সেটাও কিন্তু উনি কার্যত স্বীকার করছেন। উনি বারণ করছেন এইসব চলবে না, এসব করলে দল করার কোনো দরকার নেই, এইসব বলছেন বটে, কিন্তু কেন বলছেন? নিশ্চয়ই অভিযোগ এসছে, নিশ্চয়ই অভিযোগ এসছে যে এইভাবে টাকা তুলে এইসব হয়, এইসব করা চলবে না উনি বলছেন, কিন্তু যে চলছিল বা চলছে সেটা অন্তত পরিষ্কার। ফলে এই যে মানুষজন বলেন না যে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা জোর জুলুম করে, মারধর করে, লুটপাট করে, তোলাবাজি করে, মিটিংয়ের নাম করে টাকা তোলে, তারপরে মদ মাংস পিকনিক এইসব করে, এ তো একেবারে নেতার কথাতে পরিষ্কার। এবং বলছেন যে আপনারা সব এইসব করবেন আর তার ঠেলা আমাদেরকে পোহাতে হবে, এটা এটা চলতে পারে না, এটাও আবার বলছেন। সে তো পরে কি হবে না হবে আপনার কথা শুনবে কি শুনবে না, বা শুনবেন কি শুনবেন না সেটা অন্য বিষয়, কিন্তু এটুকু পরিষ্কার যে তার মানে এইসব চলে, এইসব চলে যে কথাগুলো সাধারণ মানুষ বা অন্য দলের লোকজনেরা বলে থাকেন
সেই কথাগুলোই কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে উদয়ন গুহর কথাতে। বলছেন মদ এই হয় মদ খাবেন না, আরে মদের উপরে তো দাঁড়িয়ে মদ খাওয়া এবং খাওয়ানো এর উপরে দাঁড়িয়ে আর আপনি ওইসব বললে হবে? আর এত মদ এত কিছু কোথা থেকে আসবে? বৈধ ইনকাম থাকলে কি মানে বৈধ ইনকামে কি এসব হয়? তার জন্য তো একটু তোলাবাজি তো করতে দিতেই হবে। তোলাবাজি করে এইসব করে মদ খাবেন না, পিকনিক করবেন না, তো কি থেকে করবে? হ্যাঁ আপনারা আপনাদের লোকেদের কি এমন বৈধ ইনকাম আছে যে সেখান থেকে এইসব হবে? সব তো জোর জুলুম কাটমানি এইসব, তাছাড়া কোত্থেকে হবে? এই এইসব বারণ করলে হবে নাকি? এটাও হতে পারে আপনি এইসব প্রকাশ্যে বলছেন। আমি বলছি যে এই যে কথাগুলো আপনি বলছেন এতে করে এগুলো প্রমাণ হয়ে যাচ্ছে যে এগুলো হয়। আর আপনি যে এইভাবে বলছেন প্রকাশ্যে, হতে পারে এটার মাধ্যমে নিজেকে একটু আর কি এ দেখানোর চেষ্টা করছেন, দেখো গো উদয়ন গুহ কত ভালো লোক, কত ভালো লোক। কিন্তু শেষে যে কথাটা বললেন সেটাতেই প্রশ্ন তৈরি হয়ে গেল যে এই যে যে কথাগুলো আপনি বলছেন এগুলো জাস্ট আই ওয়াশ, এগুলো হয় আপনি স্বীকার করে ফেলছেন, কিন্তু যে সতর্ক সতর্ক করছেন এগুলো জাস্ট হচ্ছে আই ওয়াশ। কারণ তা না হলে বিজেপিহীন জেলা, বিজেপিহীন মহকুমা কি করে করবেন? বিজেপিহীন করতে গেলেই তো জোর জুলুম চাপ এইসব তো দিতে হবে, তা না হলে কি করে করবেন? এই করা চলবে না, সেই করা চলবে না, এই করা চলবে না। এই যে বলছেন এমন একটা ভাব দেখানোর চেষ্টা করছেন যে কত ভালো একেবারে আপনারা আপনাদের সংগঠন, কিন্তু সেটা করে কি এইভাবে যেভাবে বলছেন সেইভাবে করে কি আপনারা বিজেপিহীন করতে পারবেন আপনার মহকুমা বা আপনাদের যে জেলা সেটাকে? সম্ভব জোর জুলুম অত্যাচার না করলে কি করে করবেন? ফলে একদিকে বলছেন বিজেপিহীন করতে হবে, অন্যদিকে বলছেন তোলাবাজি জোর জুলুম এইসব করা চলবে না, সেটা কি করে হয়? তাহলে ওদিকে বন্ধ করলে এদিকেও বিজেপিহীন হবে না, বিজেপিহীন করতে গেলে মারধর দিতে হবে, অত্যাচার করতে হবে, জুলুমবাজি করতে হবে, এইসব করতে হবে, ওই রকম গুন্ডা টাইপের লোকজনদেরকে রাখতে গেলে মাঝে মধ্যে পিকনিক করতে হবে, ফিস্ট করতে হবে, মদের ফোয়ারা দিতে হবে, এবং সেগুলো করতে গেলে তো তোলাবাজি তো করতে হবে। তা না হলে বিজেপিহীন কি করে হবে? সাধারণ মানুষের সমর্থনে বিজেপিহীন হয়ে যাবে বিষয়টা, মানে বিজেপি কেউ করবেন না, সাধারণ মানুষ সব তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে দেবেন, আর আপনারা এত ভালো ভালো পথে চলবেন, কাউকে কিছু বলবেন না, কিছু করবেন না, শুধু ভাতা দেবেন, মানুষ সব আপনাদেরকে উজাড় করে ভোট দিয়ে দেবেন, ওদিকে দুর্নীতি হবে, চাকরি হবে না, ইত্যাদি হবে, আর মানুষ আপনাদেরকে সব ভোট দিয়ে দেবেন। বড় আশা উদয়ন গুহর, বিরাট আশা। আবার একটি জায়গাতে বলেছেন, এখানেই বলেছেন যে এই ভোটে যারা নিজেদেরকে সাধু হিসেবে রাখলেন, মানে ভোট লুট যারা করেননি, যাদের এলাকাতে ভোট মাইনাস হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, যারা আর কি বাধা টাধা না দিয়ে নিজেদেরকে সাধু সাজিয়ে রাখলেন যাতে করে বিজেপির চোখে খারাপ না হয়ে যায়, মনে রাখুন তারা আগামী দিনে টিকিট পাবেন না, এমন একটা হুঁশিয়ারিও কিন্তু উনি আজকে দিয়েছেন। তাহলে একদিকে বলছেন আমাদেরকে এই করতে হবে সেই করতে হবে, অন্যদিকে বলছেন কেন নিজেদেরকে সাধু হিসেবে রাখলেন, মানে একটু জোর জুলুম কেন করলেন না, একটু ফোয়ারা কেন দিলেন না, হ্যাঁ একটু লুট কেন করলেন না, সাধু সেজে নিজেকে ভালো রাখার চেষ্টা করলেন, ওই ভালোই থাকবেন আর টিকিট পাবেন না, মানে ওইদিকে ওইসব কথা বলছেন, এদিকে আবার নিজেদেরকে ভালো হওয়ার কথা বলছেন। আরে কি করতে চান, কি বলতে চান ভালো করে বলুন না আগে। আপনি কি চিজ সে মোটামুটি আমরা জানি, আর আপনি যে যে কথাগুলো বলছেন কেন বলছেন সেটাও আমাদের কাছে পরিষ্কার, কিন্তু তার মধ্যেও যে কিছু কিছু স্বীকার করে নিচ্ছেন যে দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব হয়, বিজেপি তকমা দিয়ে মারধর করা হয়, নিজেরাই নিজেদেরকে মারধর করে, কিন্তু আপনারা পরে বিজেপির দিকে দোষটা ঠেলে দেন, আপনিও ঠেলে দেন, আপনি কত না কতজনের নামে কেস টেস ঢুকে দেন দেখেছি আমরা, কিন্তু আপনি স্বীকার করছেন যে নিজেদের মধ্যে গন্ডগোল হয়, তারপরে তোলাবাজি করে এইসব হয়, পিকনিক হয়, মদ মাংস হয়, নিজেই স্বীকার করছেন, কিন্তু তারপরে ওই যে সতর্ক বার্তা দিচ্ছেন না, এখানেই প্রশ্নটা যে এই সতর্ক বার্তা সতর্ক বার্তা নয় অ্যাকচুয়ালি, নিজের ইমেজটাকে কত একটা একটু ভালো করার চেষ্টা, কিন্তু চেষ্টা হলে কি হবে, চেষ্টা শেষ পর্যন্ত তো মানে শেষ পর্যন্ত তো থাকছে না, কারণ পরের দিকে আবার এমন এমন কথা বলে ফেলছেন
যে ভালো ভালো কথাগুলো বলছিলেন সেই ভালো ভালো কথা নিয়ে তো প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে যে তাহলে ওই কথাগুলো কেন বলছিলেন, যখন আপনি বিজেপিহীন করতে হবে বলছেন, যখন যারা ভালোভাবে ভোট করার পক্ষে ছিলেন যে মানুষ যাকে ভোট দেবেন তিনি জিতবেন, আপনাদের দলের যারা আর কি জোর জুলুম করেননি তাদেরকে যখন আপনি হুঁশিয়ারি দিচ্ছেন সাধু সেজে থাকা টিকিট হবে না, তাহলে আপনি কি কি ভালো হতে বলছেন আবার কি খারাপ হতে বলছেন? আপনার আচরণটাই তো গোলমেলে। মাঝে মধ্যে এমন করছেন, অনেকে বলছেন যেন সেই ভূতের মুখে রাম নাম, কিন্তু সেটাও থাকছে না বেশিক্ষণ, ফের সেই ভূতের মুখে ভূতের কথাই বেরিয়ে আসছে। দর্শক, এই হচ্ছে ব্যাপার। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, যা সব শুনলেন বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে।